বাস সিমুলেটর যারা নতুন এবং পুরাতন সকলের উদ্দেশ্যে বলছি, আজকে যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাই স্পিডের একটি বাস মোড। তো যারা এই বাস মোডটি ডাউনলোড করতে চান এবং আপনাদের প্রিয় গেম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে প্লে করতে চান, তারা দ্রুত আমাকে কমেন্ট করেন, কেননা আপনারা কমেন্ট না করলে আমি অবশ্যই লিংক আপনাদের সাথে শেয়ার করব না। আর যদি এই লিঙ্কটি চান, মানে এই বাস মোডটি ডাউনলোড করতে চান, দ্রুত আমাকে কমেন্ট করেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, কেননা পরবর্তীতে আমরা যে ভিডিওটি আপলোড দিব সেই ভিডিও থেকে আপনি বঞ্চিত না হতে চাইলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এটি আমি বলেছিলাম যে এটি একটি হাই স্পিড একটি বাস মোড। তো আমি যে বাস ওবিবিটি দিয়ে আজকে ভিডিওটি ক্রিয়েট করেছি, সেই ওবিবিটি ক্রিয়েট করেছেন আমাদের সকলের প্রিয় ভাই মেহেদি ভাই, মানে তার ইউটিউব চ্যানেলের নাম হলো বিডি বাসলাভার এমএল। তো আজকে যে বাস মোডটি আমি রিভিউ করতে চলেছি, মানে রিভিউ করছি এই বাস মোডটি, এই হাই স্পিড ওবিবিতে কিন্তু আমি হাই স্পিডের একটি বাস মোড আপনাদের সাথে রিভিউ করতে চলেছি, মানে রিভিউ করছি। আর এই বাস মোডটি বলছি, এই বাস মোডটি 200 আপ স্পিড হয়ে যায়। আপনি যে কোনো ধরনের স্পিড ওবিবিতে এই বাস মোডটি দিয়ে যদি স্পিড টেস্ট করতে যান তাহলে বুঝতে পারবেন। আজকে যে ওবিবিটি দিয়ে আমি এই গেমটি ক্রিয়েট করেছি, মানে বাস মোডটির স্পিড ক্রিয়েট করেছি, এটি কিন্তু ETS2 একটি ওবিবি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি কিন্তু আমার মানে বিপরীত পাশের রাস্তায় অনেক চলাচল করছে। তো দেখা যাক, আমি স্পিডটি আপনাদের সাথে একটু শেয়ার করি। কন্ট্রোলিং সিস্টেম বলতে গেলে 10-এ 10, আর স্পিড তো না বললেই নয়, স্পিড 200 আপ হয়ে যায়। আপনি যখন ড্রাইভ করবেন তখন বুঝতে পারবেন। তো এই বাস মোডটি আসলে সর্বোপরি খুবই সুন্দর, খুবই ভালো, খুবই চমৎকার। যারা ডাউনলোড করতে চান দ্রুত আমাকে কমেন্ট করেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা, আমি আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের সাথে সেই ভিডিওগুলো দেখে নিন। আর যারা একেবারেই নতুন, যারা বাসিমিটো ইন্দোনেশিয়া গেমটি ইতিমধ্যে ডাউনলোড করেছেন এবং সেট আপ দিয়েছেন, তাদের তো ওবিবির খুবই দরকার। তো যদি ওবিবি ডাউনলোড করতে চান, আমার এর আগে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ওবিবিটি কিন্তু আপনি চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই ওবিবি এবং এই বাস মোড দুইটি কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। তো আপনি যখন এই বাস মোডটি এবং এই ওবিবিটি যখন প্লে করবেন তখন বুঝতে পারবেন কতটা চমৎকার। তো দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক কিন্তু একটি ভাব রয়েছে। আমার বিপরীত রাস্তায় কিন্তু অনেকগুলো গাড়ি চলাচল করছে, যার ফলে কিন্তু আমি কিন্তু সামনের যে স্লিপার কোর্সটি রয়েছে গ্রিন লাইনে, সেই গ্রিন লাইনকে ওভারটেক করতে পারছি না। তো এটি মানে ওয়ান ওয়ে রাস্তা, যার জন্যই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। যদি দুটি রাস্তা থাকতো হয়তো বা সেই বাসটিকেও কিন্তু আমি ওভারটেক করতে পারতাম। তো ইতিমধ্যে কিন্তু ওভারটেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আমি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটি আমি খুব সুন্দরভাবে স্মুথলি ড্রাইভ করার চেষ্টা করছি। তো যারা এই এই বাস মোডটি ডাউনলোড করতে চান দ্রুত আমাকে কমেন্ট করেন, এবং এই ওবিবিটি যারা ডাউনলোড করতে চান তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন, সেই ভিডিওতে কিন্তু এই ওবিবিটি আমি রিভিউ করেছি। তো দ্রুত দ্রুত কমেন্ট করেন এবং আমি কমেন্টে আপনাদের এই বাস মোডটির লিঙ্ক শেয়ার করব। আর এটি হানিপের একটি বাস মোড, যেটি বাংলাদেশের খুবই পরিচিত একটি বাস। তো আপনারা সকলেই চিনেন কিন্তু হানিপ ব্র্যান্ডের, সেই হানিপ ব্র্যান্ডের কিন্তু বাস এটি। এটি খুবই সুন্দর, খুবই স্পিড এবং কন্ট্রোলিং খুবই সুন্দর, খুবই চমৎকার। এই বাস মোডটি যদি 10-এ 10 দেওয়া যায়, কেননা এই বাস মোডটি কন্ট্রোলিং সিস্টেম কিন্তু খুবই চমৎকার। তো যারা ডাউনলোড করতে চান দ্রুত কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে আমি ডাউনলোড লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব।